শুনছেন হিমুর গল্প ময়ূরাক্ষী দ্বিতীয় পর্ব আমার টেলিফোন ব্যাধি আছে একবার টেলিফোনে কারোর সঙ্গে কথা বললে আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে রূপাদের বাসায় করলাম রূপার বাবা ধরতেই বললাম আচ্ছা এটা কি রেলওয়ে বুকিং রূপার বাবা বললেন জি না আপনার রং নাম্বার হয়েছে তখন আমি বললাম জাস্ট ওয়ান মিনিট রূপা কি জেগে আছে রূপার বাবার হাই প্রেশার বা এই জাতীয় কিছু বোধহয় আছে অল্পতেই রেগে গিয়ে এমন হইচই শুরু করেন যে বলার না আমার কথাতেও তাই হল তিনি চিড়চিড়িয়ে উঠলেন কে কে আই ছোকরা তুমি কে তিনি খুব হইচুই করতে লাগলেন আমি রিসিভার রেখে দিলাম রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে ঘটনা বলবেন রূপা সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল সে হাসবে না রাগ করবে কে জানে যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না হাসে আর যেখানে হাসা উচিত সেখানে রাগ করে আমি ওয়ান সেভেনে রিং করে জাস্টিস এম সুবাহানের বাসা চাইলাম সম্ভব হলে মীরা বা মেরুর সঙ্গেও কথা বলা যাবে কি বলবো ঠিক করা হলো না যা মনে আসে তাই বলবো আগে থেকে ভেবে চিনতে কিছু বলা আমার স্বভাবে নেই হ্যালো কে মীরা হ্যাঁ আপনি কে বলছেন আমার নাম টুটুল কে অনেকক্ষণ চুপচাপ কাটল মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতায় বিচলিত আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না ভুলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন কি করেছিলাম আমি বলুন তো কোথ থেকে টেলিফোন করছেন হাসপাতাল থেকে পুলিশ মেরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে রক্ত করছিলাম সে কি কথা মারবে কেন পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কোলে বসিয়ে মন্ডা খাওয়াবে আমি তো আপনাদের কোনো ক্ষতিই করিনি গাড়িতে দেখেছেন উঠেছি তাছাড়া আপনারা টুটুল টুটুল করছিলেন আমার ডাকনামও টুটুল আপনি কিন্তু বলেছেন আপনার নাম টুটুল নয় হ্যাঁ বলেছিলাম কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য একটা টুটুলকে খুঁজছিলেন যার কপাল একটা কাটা দাগ উপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম মনে হচ্ছে লেগে গেছে এটা একটা আশ্চর্য ব্যাপার যা বলি প্রায় সময়ই তা কেমন যেন মিলে যায় কপালের কাটা দাগের কথাটা হঠাৎ মনে এসছিল ভাগ্যিস এসেছিল হ্যালো আপনি কোন হাসপাতালে আছেন কেন দেখতে আসবেন আহ বলুন না কোন হাসপাতালে বাসায় চলে যাচ্ছি ওরা বুকের এক্স করেছে দুটা স্টিচ দিয়েছে বলেছে ভর্তি হবার দরকার নেই আমি এক্ষুনি বাবাকে বলছি থানায় টেলিফোন করবেন আমি শব্দ করে হাসলাম হাসছেন কেন পুলিশ কখনো মারের কথা স্বীকার করে কখনো করে না আচ্ছা রাখি না না রাখবেন না প্লিজ রাখবেন না প্লিজ আমি টেলিফোন নামিয়ে রাখলাম ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হল কালবৈশাখী ঝড় কালবসিখী ঝড় সাধারণত চৈত্র মাসেই হয় ঝড়ের নাম হওয়া উচিত ছিল কাল চৈত্র ঝড় দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারদিক হিম শীতল হয়ে গেল নির্ঘাত আশেপাশে কোথাও শিলাবৃষ্টি হচ্ছে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজব কি ভিজব না মনস্থির করতে পারছি না রিঙ্কি বের হয়ে এলো বাবার ঘর থেকে তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে আমি বললাম রিঙ্কি তুই একটু বসার ঘরে যা কলিং বেল বাঁচতেই দরজা খুলে দিবি রিঙ্কি বিস্মিত কলায় বলল কেন তোর জন্য একটা সারপ্রাইজ আছে রিনকি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাঁচলো আমার মনটাই অন্যরকম হয়ে গেল ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত রিনকি দরজা খুলেছে না জানি তার কেমন লাগছে আমি বাদুলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম নদীটাকে আনা যায় কিনা দেখা যাক যদি আনতে পারি ওদের দুজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব হেমু ভাই তুই কি এখনও জেগে আছিস হ্যাঁ রাতে আমার ঘুম হয় না বলিস কি ঘুমের ওষুধ খাই তাতে লাভ হয় না দশ মিলিগ্রাম করে ফ্রিজিয়াম আজ খেয়েছিস না আজ সারা তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছা করছে না আয় তোকে ঘুম পাড়িয়ে দিই ঘুমোতে ইচ্ছে করছে না আজ ঘুমিয়ে থাক কাল গল্প করব। ঘুম আসবে না বললাম ঘুমিয়ে নিয়ে দিচ্ছি নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না কি যে বলো বিশ্বাস করব না কেন তুমি যা বলো তাই হয় বেশ তাহলে চোখ বন্ধ কর করলাম মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস চৈত্র মাসের কড়া রোদ হাঁটছিস শহরের রাস্তায় হ্যাঁ এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস গ্রাম বিকেল হচ্ছে সূর্য নরম রোদে কোনো তেজ নেই ফুরফুরা বাতাস তোর শরীর ঠান্ডা হয়ে এসেছে হুম হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল নদীতে হাঁটু জল কি ঠান্ডা পানি কি পরিষ্কার আজলা ভরে তুই পানি খাচ্ছিস ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে ইচ্ছে করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে হুম নদীর ধারে বিশাল একটা পাকুর গাছ তুই সেই পাকুর গাছের নিচে এসে দাঁড়িয়েছিস এখন শুয়ে পড়লি খুব নরম হালকা ঘাসের উপর শুয়েছিস আর জেগে থাকতে পারছিস না তোর ঘুম বাদল আর এবার হুঁ বলল না কিছুক্ষণের মধ্যে তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল এই ঘুম সহজে ভাঙবে না কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক কিংবা অলৌকিক কিছু ভেবে বসেন তাহলে ভুল করবেন পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে আমার প্রতি বাদলের অন্ধ ভক্তি যে ভক্তি কোনো নিয়ম মানে না যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো বাদল না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে আমার এই পদ্ধতি কাজ করতো না এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে আমি মহাপুরুষ না আমি ক্রমাগত মিথ্যা কথা বলি অসহায় মানুষদের দুঃখ কষ্ট আমাকে মুঠেই অভিভূত করে না একবার আমি একজন ঠেলাওয়ালার গালের চড়ও দিয়েছিলাম ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে রাস্তার ড্রেনে ফেলে দিয়েছিল নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি সেই অবস্থাতেই উঠে এসে আমি তার গালের চড় বসালাম বুড়া ঠেলাওয়ালা বলল ধাক্কা না দেওয়া ফেললে আপনি গাড়ির তলে পড়তেন আসলেই তাই যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান দিয়ে একটা পাজেরো জিপ টার্ন নিল নতুন আর সেই জিপগুলো ট্রাকের মতো আচার আচরণ করে আমি গম্ভীর গলে বললাম মরলে মরতাম তাই বললে তুমি আমাকে নর্দমায় ফেলবে ঠেলা হলো করুন গলায় বলল মাফ করে দেন আর ফেলুম না আমি আগের চেয়ে রাগি গলে বললাম মাফের প্রশ্নই আসে না কাপড় ধোয়ার লন্ড্রির পয়সা দেবে গরিব মানুষ গরিব ধনী বুঝি না বের করো কি আছে অবাক বিস্ময়ে বুড়ো আমার দিকে তাকিয়ে রইল আমি বললাম কোনো কথা শুনতে চাই না বের করো কি আছে মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে এই লোকটি আমার জীবন রক্ষা করেছে সে কল্পনাও করেনি কারোর জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে যদি জানতো এই অবস্থা হবে তাহলেও কি সে আমার জীবন রক্ষা করার চেষ্টা করত বুড়ো গামছায় মুখের ঘাম মুস্তে মুছতে বলল বুড়া মানুষ মাফ দেন টাকা পয়সা কিছু নেই তোমার কাছে যে না কোনো কোনোটি রিপ্পাই নেই আইজও নাই যাচ্ছ কোথায় রায়ের বাজার ঠিক আছে আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে যাও এতে খানিকটা হলে উসুল হবে আমি তার গাড়িতে উঠে বসলাম বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনেই মর্মাহত পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তা তারা জানে আমি আরও ভালোভাবে জানিয়ে দিচ্ছি রাস্তায় এক জায়গায় ঠেলাগাড়ি থামিয়ে আমি চা নিয়ে গাড়িতে বসে বসেই খেলাম তাকিয়ে দেখি বাচ্চা ছেলেটির চোখ মুখ ক্রোধ ও ঘৃণায় কালো হয়ে গেছে যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর আমি তার ভেতর এই ক্রোধ আর ঘৃণা আরও বাড়ুক তাই চাচ্ছি মানুষকে সহ্যের শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়ার সহজ কথা নয় সবাই তো পারে না যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না বুড়ো রাস্তার উপর বসে গামছায় হাওয়া খাচ্ছে তার চোখে আগেকার বিশ্বের কিছু এখন আর নেই এক ধরনের নির্লিপ্ততা ভর করেছে আমি চার শেষ করে বললাম বুড়ো মিয়া চলো যাও যাক আমরা আবার রওনা হলাম মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বললাম থামাও গাড়ি থামাও এখানে নামব আমি নামলাম পকেটে হাত দিয়ে ব্যাগ বের করলাম আমার ব্যাগ সবসময়ই খালি থাকে আজ সেখানে পাঁচশো টাকার দুটো চকচকের নোট আছে মজিদের টিউশনির টাকা মজিদ টাকা হাতে পাওয়া মাত্র খরচ করে ফেলে বলে তার টাকা পয়সা সবটাই থাকে আমার কাছে বুড়া মিয়া জি তুমি আমার জীবন রক্ষা করেছো কাজটা খুব ভালো করনি যাই হোক করে ফেলেছ যখন তখন তার কিছু করার নেই তোমাকে ধন্যবাদ দেখি আরও কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে তোমাকে আমি সামান্য কিছু টাকা দিতে চাই এই টাকাটা আমার জীবন রক্ষা করার জন্য না তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্য পাঁচশো তোমার আর পাঁচশো এই ছেলেটার বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমি কোমল গলায় বললাম এই রোদের মধ্যে আজ আর গাড়ি নিয়ে বের হই না বাসায় চলে যাও বাসায় গিয়ে বিশ্রাম করো বুড়োটার চোখ দিয়ে পানি পড়ছে ব্যাপারটা এরকম ঘটবে আমি তাই আশা করেছিলাম বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণার চিহ্ন এখন আর নেই তার চোখ এখন অসম্ভব কোমল আমি বললাম এই তোর নাম কী রে লালটুমিয়া প্যান্টের বোতাম লাগাবেটা সব দেখা যাচ্ছে লালটুমিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল বোতাম নাই তাহলে তো সব সমস্যার সমাধান হাত ছড়িয়ে ফেল আলো হওয়া যাক লালটুমিয়া হাসছে হাসছে বুড়ো ঠেলাওয়ালা তাদের কাছে এখন আমি তাদের কাছে এখন আমি তাদেরই একজন বুড়ো বলল আব্বাস দিয়ে আসেন তিনজনে মিললার চা খাই ইতিহাস লাগছে পয়সা কে দেবে তুমি আমার হাতে কিন্তু আর একটা পয়সাও নেই বুড়ো আবার হাসলো আমরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম নিজেকে সেই সময় মহাপুরুষ বলে মনে হচ্ছিল আমি মহাপুরুষ নই কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি মনে হয় ভালোই করি সত্যিকারের মহাপুরুষরা সম্ভবত এত ভালো করতেন না আমি অবশ্য এখন পর্যন্ত কোনো সত্যিকারের মহাপুরুষ দেখিনি তাদের চিন্তাভাবনা কাজকর্ম কেমন তাও জানি না মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি সেসব জীবনীও আমাকে আকৃষ্ট করতে পারেনি টলস্টয় তেরো বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন সেই ভয়াবহ ঘটনা তিনি স্বীকার করেছেন আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি না আমার মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি এমন কেউ কি সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে ঘুমোতে চেষ্টা করছি ঘুমোতে পারছি না অসহ্য গরমে ঘুমোতে আমার কষ্ট হয় না কিন্তু আজকের এই ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না শীত শীত লাগছে খালি গায়ে থাকার জন্য লাগছে খালি গায়ে থাকার কারণ আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করছি বিশেষ কোনো কারণে নয় ঘুমোবার আগে কিছু একটা ভাবতে হয় বলেই ভাবা আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন জন্মের সময় আমার মা মারা যান কাজেই মার কথা কিছুই জানি না তিনি দেখতে কেমন তাও জানি না অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবি নেই বাবা মারা যান আমার ন বছর বয়সে তার কথাও তেমন মনে নেই তার কথা মনে পড়লে একটা উদ্বিগ্ন মুখ মনে আসে সেই মুখে বড় বড় দুটি চোখ ভারী চশমায় ঢাকা বলে সে চোখের ভাবও ঠিক বোঝা যায় না মনে হয় পানির ভেতর থেকে কেউ আমার দিকে আছে বাবার উদ্বিগ্ন গলা কিরে তোর ব্যাপারটা কি বলতো যত্ন হচ্ছে না আমি তো প্রাণপণ চেষ্টা করছি অবশ্য ছেলে মানুষ করার কায়দা কানুন আমি জানি না কি যে ঝামেলায় পড়লাম তোর অসুবিধাটি কী বলতো পেট ব্যথা করছে বাবার বোধহয় ধারণা ছিল শিশুদের একটিমাত্র সমস্যা পেটে ব্যথা তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা করছে গভীর রাতে ঘুম ভেঙে যদি কোনো শিশু কাঁদতে উঠে তখন বুঝতে হবে তার পেটে ব্যথা বাবার কাছ থেকে কত অসংখ্যবার যে শুনেছি কিরে হিমু তোর কি পেট ব্যথা নাকি মুখটা এমন কালো কেন কোন জায়গায় ব্যথা দেখি বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি শিশুদের বোধশক্তি ভালো পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয় রাখে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলেন হেড স্যার গম্ভীর গালায় বললেন ছেলের নাম কি বললেন হিমালয় জি আহমদ বা মোহাম্মদ এসব কিছু আছে জি না শুধুই হিমালয় হেড স্যার অত্যন্ত গম্ভীর গালায় বললেন ও আচ্ছা বাবা উৎসাহের সঙ্গে বললেন নদীর নামে মানুষের নাম হয় ফুলের নামে হয় গাছের নামে হয় হিমালয়ের নামে নাম হতে দোষ কি হিমালয় নাম রাখার পেছনে কোনো বিশেষ তাৎপর্য আছে অবশ্যই আছে যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয় সেই জন্যই নাম তাহলে আকাশ রাখলেন না কেন আকাশ তো আরো বড় বড় হলেও তা ধরাছর বাইরে হিমালয়কে স্পর্শ করা যায় কিছু মনে করবেন না এই নামে স্কুলে ছেলে ভর্তি করা যাবে না এমন কোনো আইন আছে যে হিমালয়ে নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না আইনটা আইন আমি জানি না এই ছেলেকে আমি স্কুলে নেব না কেন সিট নেই আগে তো বললেন সিট আছে এখন নেই শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন তাহলে তো এখানে কিছুতেই ছাত্র ভর্তি করা উচিত না মিথ্যা কথা বলা শিখবে খুবই ভালো কথা এখন তাহলে যান এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই মনে থাকার কথাও নয় বাবা প্রতিটি ঘটনা লিখে গেছেন বলেই বলতে পারলাম বাবার মধ্যে গবেষণাধর্মী একটা স্বভাব ছিল অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষরে লিখে গেছেন তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন আর ফিরে যাননি জীবিকার জন্য ঠিক কী করতেন তা পরিষ্কার নয় জ্যোতিষবিদ্যা সমুদ্রজ্ঞান লক্ষণ বিচার এই জাতীয় স্তূপ দেখে মনে হয় মানুষের হাতটা দেখতেন একটা প্রেসের সঙ্গেও সম্ভবত যুক্ত ছিলেন কয়েকটা নোট লিখেছিলেন নোটস অন প্রবেশিকা সমাজবিদ্যা এরকম একটা বই তার পরিবারের কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না তাদের সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটা চিঠি লিখে জানান যে তার মৃত্যু হলে যেন আমাকে আমার মামার বাড়ি পাঠানো হয় এটাই তার নির্দেশ এর অন্যথা যেন না হয় চিঠি পাওয়ার পরপরই বাবার দিকে আত্মীয় স্বজনে আমাদের ছোট্ট বাসা ভর্তি হয়ে যায় আমার দাদাজানকে আমি তখন প্রথম দেখি সুঠাম স্বাস্থ্যের টকটকে গৌরবর্ণের একজন মানুষ চেহারা কোথায় একটা যেন জমিদার জমিদার ভাব আছে তিনি আমার মরণাপন্ন বাবার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বললেন আমার ভুল হয়েছে আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি যথেষ্ট পাগলামি হয়েছে আর না আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আচ্ছা যান ক্ষমা করলাম কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ ও যাবে তার মামাদের কাছে তার মামারা কি আমাদের চেয়ে ভালো না ওরা শ্রেণীর ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে আমার দাদা জান এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে এই দৃশ্যটি সত্যি অদ্ভুত তিনি কাঁদতে কাঁদতেই বললেন তুই এক পাগল তোর ছেলেটাকেও পাগল বানাতে চাস এই নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না আমাদের বড়লোক আত্মীয় স্বজনরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসার সাজসজ্জা দেখতে থাকেন এক ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে আমার দাদাজানের কিছু কথাবার্তা হলো যেমন ঢাকায় কতদিন ধরে আছিস প্রায় তিন বছর এর আগে কোথায় ছিলি তা দিয়ে আপনার দরকার কি তোর মা যখন অসুস্থ তখন সব খবরের কাগজে তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম খবরের কাগজ আমি পড়ি না আমার বড় ফুপু এই পর্যায়ে হাত ইশারা করে আমাকে ডাকলেন আদরে গলায় বললেন খোকা তোমার নাম কি আমি বললাম হিমালয় সবাই মুখ চাওয়াচয় করতে লাগলো দাদা দুঃখিত গলায় বললেন ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস হ্যাঁ বাবার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে বড় একটা ক্লিনিকে ভর্তি করা হল আপত্তি করার মতো অবস্থাও তখন তার ছিল না কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল দু একটা ছোটোখাটো বাক্য বলতেও তার অসম্ভব কষ্ট হতো তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগল বাবা তাদের সেই সুযোগ দিলেন না ক্লিনিকে ভর্তি হবার নদিনের মাথায় মারা গেলেন সজ্ঞানে মৃত্যু যাকে বলে মৃত্যুর আগ মুহূর্তে টনটনে জ্ঞান ছিল আমাকে বললেন তোমার জন্য কিছু উপদেশ লিখে গেছি মন দিয়ে পড়বে তবে লেখাটা অসম্পূর্ণ সম্পূর্ণ করবার সময় হলো না আমার দিকের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তুমি যোগাযোগ রাখবে না তাদের কোনো সাহায্য নেবে না তবে ১৬ বছর পর যদি তুমি মনে করো আমার সিদ্ধান্ত ভুল তখন নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে এর আগ পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে তোমার মামারা পিসাদ শ্রেণীর পিসাদ শ্রেণীর মানুষদের সংস্পর্শে না এলে মানুষের সদ্গুণ সম্পর্কে ধারণা হবে না ডাক্তার সাহেব এই পর্যায়ে বললেন আপনি দয়া করে চুপ করুন ঘুমাবার চেষ্টা করুন বাবা শীতল গলায় বললেন প্রতিপদ শুরু হয়ে গেছে দ্বিতীয় আমার মৃত্যু হবার কথা কাজেই বিরক্ত করবেন না সবচেয়ে জরুরি কথাটি আমার ছেলেকে বলা হয়নি সন্হিমু কোনোরকম উচ্ছ্বাসা রাখবি না টাকা পয়সা করতে হবে বড় হতে হবে এসব নিয়ে মোটেও ভাববি না সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্ছ্বাসা আমার উচ্ছ্বাসা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি শেষের দিকে উচ্ছ্বাসা ত্যাগ করতে পেরেছিলাম তাই খানিকটা আনন্দে ছিলাম আনন্দে থাকাটাই বড় কথা সবসময় আনন্দে থাকার চেষ্টা করবি বাবা কথা বলতে বলতেই একটু থামলেন হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চারদিকে তাকালেন তারপর মৃদুস্বরে বললেন ও আচ্ছা এরই নাম মৃত্যু মন্দ কি মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয় তার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যু হল আমি কিছুদিন আমার দাদাজানের সঙ্গে থাকলাম তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন আরে এটা কেমন ছেলে বাবা মরে গেল এক ফোঁটা চোখের পানি নেই এ তো দেখি বাপের চেয়ে পাগল হয়েছে এদিকে আয় বাপমা মারা গেলে চোখের পানি ফেলতে হয় আমি শীতল গলায় বললাম আমাকে তুই তুই করে বলবেন না তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন দাদাজানের বাড়িটা বিশাল সেই বিশাল বাড়ির দোতলা একটা ঘর আমাকে দেয়া হলো সেই ঘরে এই বাড়ির ছেলে মেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিউটর থাকেন তার নাম কিসমত মোল্লা তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না বাবার কাছ থেকে পড়েছি এতদিন আকাশ থেকে পড়লেন কি পড়েছ বাবার কাছে ইংরেজি ভূগোল বাংলা অঙ্ক আর নীতিশাস্ত্র নীতিশাস্ত্রটা কি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় এসব কি বলছো কিছুই তো বুঝতে পারলাম না যেমন ধরুন মিথ্যা মিথ্যা বলা মন্দ তবে আনন্দের জন্য মিথ্যা বলায় অন্যায় নেই মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি বলছো কি এসব বুঝিয়ে বলো যেমন ধরুন উপন্যাস গল্প এসব মিথ্যা কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন নিজেকে অতি দ্রুত সামলে নিয়ে বললেন অমাবস্যা ইংরেজি কি জানো জানি অমাবস্যা হলো নিউমুন বলে নিউমুন কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না মৃন্ময় শব্দের অর্থ কি মৃন্ময় হল মাটির তৈরি মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমৎকৃত হলেন কিন্তু সেই বাড়ির অন্য কেউ হলো না আমার দাদা যান ক্রমাগত বলতে লাগলেন তোর বাবা পাগল ছিল উন্মাদ ও যেসব শিখেছে সব ভুলে যা সব নতুন করে শিখবি তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করে দিব আর শোন তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ মনে থাকবে দাদাজান বাড়িতে ঘোষণা করে দিলেন একে কেউ হিমালয় বা হিমু কিছুই ডাকতে পারবে না এর নাম চৌধুরী ইমতিয়াজ ডাকনাম টুটুল মনে থাকবে এই ছেলের মাথার ভেতর এই নাম দুটা ঢুকিয়ে দিতে হবে সারা দিনে কম করে হলেও একে পঁচিশ বার চৌধুরী ইমতিয়াজ এবং পঁচিশ বার টুটুল রাখতে হবে ইটস অ্যান অর্ডার প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পাজামা পাঞ্জাবির উপর একটা কোট চড়িয়ে অত্যন্ত রুগ্ন এক লোক বসার ঘরে বসে আছে তার হাতে চকচকে নতুন একটা ছাতা মনে হচ্ছে আজই কেনা হয়েছে ভদ্রলোকের মুখ ভর্তি পান অ্যাস্ট্রোতে সেই পানের পিক ফেলছেন তার বসে থাকার ভঙ্গি পান খাওয়ার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয় যেন এটা তার নিজেরই ঘর বাড়ি আমি মাত্রই বললেন বাবা হিমালয় আমি তোমাকে নিতে আসছি আমি তোমার বড় মামা আমাকে সালাম করো দাদা যেন গম্ভীর গলায় বললেন আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না সে গ্রামে গিয়ে কী করবে এখানেই থাকবে পড়াশোনা করবে তাকে স্কুলে ভর্তি করা হয়েছে আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন যেন এরকম হাস্যকর কথা তিনি আগে কখনও শুনেননি দেখেন তালুই সাহাব সেলের বাবা পত্র মারফত আমার এই অধিকার দিয়ে গেছে এখন যদি আপনারা দিতে না চান বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে কোটে ফয়সলা হবে উপায় কী আত্মীয়স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না দাদা জানের মুখে কোনো কথা এলো না বড় মামা অ্যাস্ট্রোতে আরেকবার পানের পিক ফেলে বললেন পাবার ইচ্ছা মতোই কাজ হোক আমাকে আপত্তি করেন কেন সেলের খরচাপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন হয় আপনি কি করেন তেমন কিছু না সামান্য বিষয় সম্পত্তি আছে টুকটাক ব্যবসা আছে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম এইবার জিততে পারি নেই তেরো ভোটে ঠক খাইছি যদি অনুমতি দেন একটা করি কি বেয়া দেবে একটা সিগারেট ধরাই এমন নেশা হয়েছে না খাইলে দম বন্ধ হয়ে আসে বড় মামা অনুমতির অপেক্ষা না করেই সিগারেট ধরালেন দাদাজান বললেন আপনি একে নিতে চাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন তাই না বড়মা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন এই হাতের পাঁচ আঙ্গুলের ভিতর দিয়ে অনেক টাকা গেছে অনেক টাকা আসছে টাকা আমার কাছে কিছুই না আরছি রক্তের টানে তালুসা এই যে বোন বিয়া দিলাম তারপর আর কোনো খোঁজ নাই কি যে যন্ত্রণা কোনো চিঠিপত্র নাই আজ শুনি এই জায়গায় কাল শুনি ভিন্ন জায়গায় যাক হিমালয় বাবারে দেখে মনটা শান্ত হয়েছে তা বাবা তোমার নাম কি সত্যি হিমালয় আমি কিছু বলার আগেই দাদাজেন বললেন না ওর নাম চৌধুরী ইমতিয়াজ চৌধুরী আগে কি জন্যে চৌধুরী থাকবে পিসে আগে ঘোড়া তারপরে গাড়ি কি বলেন তালুই সাহেব দাদা যান কোন উত্তর দিলেন না তার চোখে মুখে ক্রোধ ও ঘৃণা চা এবং কে এনে কাজের ছেলে সামনে রাখল বড় মামার মুখে পান সে অবস্থাতেই চায়ের চুমুক দিলেন কে খাতে নিলেন দাদা যান বললেন আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কি করে সেইটা তালুই সাহেব আপনার ছেলেরে জিজ্ঞেস করলেই ভালো হতো আফসোস সে জীবিত নাই আমরা আপনার সেলেরে খুঁজে বাইর করি নাই বন্ধুর সাথে আমরা আর অঞ্চলে আসছিল কেমনে কেমনে হয়ে গেল সত্যি কথা বলতে কি তালুই সাহাব বিয়ার পর মাথায় হাত দিয়ে বুঝে পড়লাম বইনের খোঁজ নাই বোন জামায়ের খোঁজ নাই নানান লোকে নানান কথা বলে কেউ বলে নাম কো আসতে বিয়ে করে নিয়ে গেছে পাস করে দিব ইন্ডিয়া পাকিস্তান তারপরে ধরেন মিডল ইস্ট এইসব জায়গায় মেয়েরে ভাড়া খাটাবে বাচ্চা ছেলের সামনে এরকম কুচ্ছিত কথা বলবেন না কুচ্ছিত কথা না এগুলো সত্যি কথা এরকম পার্টি আছে সত্যি কথা সবসময় বলা যায় না আমার কাছে এটা পাইবেন না তালুই সত্যি কথা আমি বলবই ভালো লাগুক আর না লাগুক তাই নাকি জি আর হিমালয় বাবারে নিয়ে যাব পরশু সকালে এসে নিয়ে যাব তৈরি থাকতে বলবেন মামলার তদ্বির আসছি দুটা দিন লাগবে এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না এই সে বলবেন না তাল হিসাব আত্মীয় মধ্যে গণ্ডগোল আমার পছন্দ না আইনের আশ্রয় নিলে আমারও ক্ষতি আপনারও ক্ষতি আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি ফি বাড়ায় করছে তিন গুণ গরিব মানুষ যে একটু মামলা মোকদ্দমা করবে সেই উপায় রাখে নাই বাবা হিমালয় তুমি কি আমার সঙ্গে যাইতে চাও না চাই এই তো বাপের বেটা আজ তেলে উঠি তালে সাহ বেয়া কিছু করে থাকলে মাপ করে দিবেন আপনার পায়ে ধরি বড় মামা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে এলেন দাদা যান চমকে সরে গেলেন দুদিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম গন্তব্য ময়মনসিংহের হিরণপুর আমার বাবা অনেকবারই বলেছেন আমার মামারা বিষাদ শ্রেণীর কাজেই তাদের সম্পর্কে আগে থেকে একটা ধারণা মনের মধ্যে ছিল আমি বড় মামা এবং অন্য দুই মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না মামার বাড়ি উপস্থিত হবার তৃতীয় দিনে একটা ঘটনার কথা বলি এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে বড় মামার বাড়িতে তিনটা বিড়াল ছিল এরা খুবই উপদ্রব করত বড় মামার নির্দেশে বিড়াল তিনটাকে ধরা হলো তিনি বললেন হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহর নামেদের জবাই করা যায় তাতে দোষ হয় না দেখি বড় ছুরিটা বাইর করো এই কাজ তো আর কেউ করবে না আমারই করতে হবে উপায় কি বর্মামা নিজেই উঠানে তিনটা বিড়ালকে জবাই করলেন এর মধ্যে একটা ছিল গর্ভবতী ওই বাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি তিন মামা একসঙ্গে ঘরের মতো লম্বা একটা টিনের ঘরে থাকতেন পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল তাদের জগৎ ছিল ভিন্ন একসঙ্গে পুকুরে ঝাঁপ দেয়া একসঙ্গে সন্ধেবেলা পড়তে বসা একসঙ্গে স্কুলে যাওয়া জাম্বুরা দিয়ে ফুটবল খেলা গোল্লাছুট খেলা খাওয়াও হতো একসঙ্গে এক মামি ভাত দিয়ে যাচ্ছেন আরেক মামি এক হাতা দিয়ে তরকারি দুই হাতা ডাল চামচে যা উঠে আসে তাই কেউ বলতে পারবে না আমাকে এটা দাও ওটা দাও বললেই চামচের বাড়ি আমাদের মধ্যে মারামারি লেগেই ছিল এ ওকে মারছে সে তাকে মারছে এসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না নালিশ দেয় বিপদ আছে একজন নালিশ দিল কার বিরুদ্ধে নালিশ কি সমাচার ভালো মতো শোনাই হল না হাতের কাছে যে কয়জনকে পাওয়া গেল পিটিয়ে লাশ বানিয়ে ফেলা হলো সত্যিকারের অপরাধী হয়তো শাস্তিও পেল না আমি এই বিশাল দলের সঙ্গে অবলীলায় মিশে গেলাম সীমাহীন স্বাধীনতা যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না আমরা কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথা ঘামাত না একজনের হয়তো জ্বর হয়েছে সে বিছানায় শুয়ে কুকু করছে কেউ ফিরেও তাকাচ্ছে না নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই মাসে একবার না এসে সব কটা ছেলের মাথা প্রায় মুড়িয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নেই এই ওরটা পড়ছে ও তারটা পড়ছে মামাদের বাড়ি থেকে আমি ম্যাট্রিক পাশ করি যে বছর ম্যাট্রিক পাশ করি বড় মামা সেই বছরই মারা যান তার শত্রুর অভাব ছিল না বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু এক অন্ধকার বৃষ্টির রাতে কেউ একজন মাছ মারবার কোচ দিয়ে বড় মামাকে গেথে ফেলে বিশাল কোচ মামার পেট এ ফোড়ো হয়ে যায় কোচের খানিকটা পিঠ ছাদা করে বের হয়ে থাকে উঠানের চাটাই পেতে মামাকে শুয়ে রাখা হয় দৃশ্য দেখার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ে তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ির ব্যবস্থা হলো মামা ঠান্ডা গলায় বললেন এতক্ষণ বাঁচব না তোমরা আমার থানায় ধরে নিয়ে যাও মরার আগে কারাই কাজ করছে বইলে যেতে চাই মামা কাউকেই দেখেননি তবু তিনি মৃত্যুর আগে থানায় ওসির কাছে চারজনের নাম বললেন তিনি বললেন তার হাতে টর্চ ছিল তিনি টর্চ ফেলে ফেলে এদের দেখেছেন ওসি সাহেব মামার দেয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন ভাই সাহেব এই কাজটা করবেন না ডেথ কনফেশন খুব শক্ত জিনিস শুধুমাত্র এর উপরই কোর্ট রায় দিয়ে দিবে নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে মামা বললেন যা বলছি সবই সত্যি কোরআন মাজিদ আনেন আমি কোরআন মাজিদে হাত দিয়ে বলবো ওসি সাহেব বললেন তার দরকার হবে না নিন এখানে সই করুন এটা আপনার জবানবন্দি মামা সই করলেন মারা গেলেন থানাতেই মোরবার আগে মেজো মামাকে কানে কানে বললেন এক ধাক্কায় চার শত্রু শেষ কাজটা মন্দ হয় নাই চার শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন তবে মৃত্যুর আগে আগে মলানা রাখিয়ে তবাও করলেন তাকে খুবই আনন্দিত মনে হল বড় মামি ব্যাকুল হয়ে কাঁদছিলেন তাকে ডেকে বললেন তবা কইরা ফেলছি এখন আর চিন্তা নাই সব পাপ মাফ হয়ে গেল সরাসরি বেহেস্তে দাখিল হব খামাখা কান্দ কেন তবা সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল আল্লাপাকে অসীম দয়া সময় পাওয়া গেছে কান্নাকাটি না করি আমার কানের কাছে দরুদ পরো কোরআন মজিদ পাঠ করো মামার মৃত্যুর পর আমি ঢাকা চলে এলাম নতুন জীবন শুরু হলো বড় ফুপুর সঙ্গে প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল চোখ মেলে দেখি বড় ফুপু পাশের বিছানা খালি বাদল নেই সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছা করে তা হলো কটা বাজে বড় ফুপুকে এই প্রশ্ন করব কিনা ভাবছি তখন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন কেলেঙ্কারি হয়েছে কি কেলেঙ্কারি মানুষকে মুখ দেখাতে পারবো না রে আমি বিছানায় বসতে বসতে বললাম মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল তারপর ফিরে যায়নি তাই তো তুই জানলি কি করে অনুমান করেছি আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলে আর রেনকি ছেলে নাকি রাতে তোর ফুপার অসুখের খবর পেয়ে এসেছিল ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি আর ওই বদমেয় সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে বলো কি আমার তো হাত ঘামছে কিরকম বদমেয়ের চিন্তা করে দেখ মেয়ের কত বড় সাহস ওই ছেলে এসেছে ভালো কথা আমাকে তো খবরটা দিবি আমি গম্ভীর গলায় বললাম ওই ছেলেরই বা আক্কেল কেমন রাত দুপুরে এলে কি জন্য হ্যাঁ দেখ না কাণ্ড বিয়ে হয়নি কিছু না শুধু বিয়ের কথা হয়েছে এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে রাত কি চলে গেছে নাকি খুবই সত্যি কথা এখন ধর কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায় আমি মুখ দেখাবো কি করে আমি এক্ষুনি নিচে যাচ্ছি ফুপু ওই ফাজিল ছেলের গালে ঠাস করে একটা চর মারব তারপর দ্বিতীয় চর রিঙ্কি গালে মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থ হয় না তুই সবসময় অদ্ভুত কথাবার্তা বলিস কেন ওই ছেলের গেলে তুই মারতে পারবি কেন পারব না যে ছেলে দুদিন পর এবারই জামাই হচ্ছে তার গেলে তুই মারতে চাস তোর কাছে আসলাম একটা পরামর্শের জন্য আজই ওদের বিয়ে লাগিয়ে দাও আজই বিয়ে লাগিয়ে দেব হুম কাজে ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও ঝামেলা চুকে যাক তারপর ওরা যত ইচ্ছা রাজে গল্প করুক আসল অনুষ্ঠান পরে হবে বিয়েটা হয়ে যাক ফুপু নিঃশ্বাস ফেললেন মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে আমি বললাম তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি ওরা আবার ভাববে না তো যে আমরা চাপ দিচ্ছি চাপাচাপের কি আছে ছেলে এমন কি রসগোল্লা মার্বেলের মতো সাইজ বিয়ে যে দিচ্ছি এতেই তার ধন্য হওয়া উচিত তিন পুরুষের ভাগ্য ফুফু বিরক্ত স্বরে বললেন ছেলে কি এমন খারাপ খারাপ তো বলছি না একটু শর্ট তা পুরুষ মানুষের শর্টে কিছু আসে যায় না পুরুষ হচ্ছে সোনার চামচ সোনার চামচ ব্যাকাও ভালো আজই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে দেখি কথা বলে আমার ধারণা হবে তোর কথা তো আবার সবসময় মিলে যায় একটু কথা বলে দেখ না আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না ফুপু বললেন বাদল ভোরবেলা ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন হিমু ভাই আপনাকে একটা কথা বলতে চাই খুব লজ্জা লাগছে বলে রিঙ্কির খুব শখ রাতে সমুদ্র কেমন দেখায় দেখবে দুদিন পরেই পূর্ণিমা ও আচ্ছা দুদিন পরেই পূর্ণিমা তা তো জানতাম না মানে কথার কথা বলছি ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায় তাহলে আজ রাতের ট্রেনে রিঙ্কিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাখা আর কি পরে একটা রিসিপশনের ব্যবস্থা না হয় হবে তোমার দিকে আত্মীয় স্বজনেরা ওদের আমি ম্যানেজ করব। আপনি যদি শুধু এদের একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করান মানে রিঙ্কি বাচারির দীর্ঘদিনের শখ ওর জন্য খারাপ লাগছে না না তা তো বটেই দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেটানোই উচিত রাতের টিকিট পাওয়া যাবে তো পুরো ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ করতে হবে রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো আমি দিকটা ম্যানেজ করছি আনন্দে ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে সে গাঢ় গলায় বলল রিঙ্কি আমাকে বলেছিল হিমু ভাইকে বললেই উনি ম্যানেজ করে দিবেন আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি আমি হাসতে হাসতে বললাম কি নিয়ে গল্প করলে সারা রাত গল্প আর কী করবো বলুন সে এমন অভিমানী কিছু বললেই তার চোখে পানি এসে যায় সুপার সেন্সিটিভ মেয়ে কথায় কথায় বলেছিলাম ইউনিভার্সিটি পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছিল এতেই তো কেঁদে কেটে অস্থির আমাকে বলেছে আর কোনো দিন যদি ওই মেয়ের নাম মুখে আনি সে নাকি সুইসাইড করবে এরকম সেন্সিটিভ মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে খুবই দুশ্চিন্তা লাগছে হিমু ভাই ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেও চিন্তিত মনে হলো না বরং খুবই আনন্দিত মনে হলো আমার ধারণা প্রায়ই সে হেনার কথা বলে রিঙ্কিকে কাঁদাবে কাঁ আনন্দ পাবে রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে ওদের এখন আনন্দেরই সময় আমি বললাম কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো তার চেয়ে যেটা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা আমি ফোঁপা ফোঁফুকে রাজি করাচ্ছি রাজি হয়েছেন কি না জেনে গেলে ভালো হতো না হিমু ভাই আমি ভবিষ্যৎ বলতে পারি এটা কি তুমি জানো না জানি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছ অসম্ভব সুন্দর যোচনা হয়েছে সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে আর তোমরা আমরা কি থাক সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই অসাধারণ আমি এবং বাদল ওদের এগারোটা ট্রেনে তুলে দিতে এলাম ফোপাফু এলেন না ফোপার শরীর খারাপ করেছে ট্রেন ছাড়বার বলল। হিমু ভাই আমার কেমন জানি ভয় ভয় করছে কিসের ভয় এত আনন্দ লাগছে আনন্দের পরে তো কষ্ট আসে যদি খুব কষ্ট আসে কষ্ট আসবে না তোদের জীবন হবে আনন্দময় তোদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না তুমি যে কি পাগলের মতো কথা বলো মাঝে মাঝে কিসের নদী আছে একটা নদী আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দেই অন্য কাউকে দেই না তুই আমার অতি প্রিয় একজন যদিও খানিকটা বোকা তবু প্রিয় তুমি একটা পাগল তোমার চিকিৎসা হওয়া দরকার ট্রেন নড়ে উঠল আমি জানালার সঙ্গে সঙ্গে এগুতে লাগলাম রিঙ্কির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে ওর চোখে এখন জল সে কাঁদছে আমি মনে মনে বললাম হে ঈশ্বর এই কান্নায় রিঙ্কি নামের এই মেয়েটির জীবনের শেষ কান্না হোক প্রায় দশ দিন পর আস্তানায় ফিরলাম আস্তানা মানে মজিদের মেস দ্য নিউ বোর্ডিং হাউস মসজিদ এই বোর্ডিং হাউসে দীর্ঘদিন ধরে আছে কলেজে যখন পড়তে আসে তখন এই অন্ধ গহভর খুঁজে বের করে নামমাত্র ভাড়া একটা ঘর সেই ঘরে একটা চৌকি একটা টেবিল চেয়ারের ব্যবস্থা নেই কারণ চেয়ার পাতার জায়গা নেই মসজিদের চৌকিতে একটা শীতল পাটি শীত গ্রীষ্ম সবসময় পাতা থাকে মশারিও খাটানো থাকে প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মসজিদের নেই তাকে সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত নানান ধান ধায় ঘুরতে হয় প্রতি মাসে তিনটি মানি অর্ডার করতে হয় একটা দেশের বাড়িতে একটা তার বিধবা বড় বোনের কাছে এবং তৃতীয়টি আবু কামাল বলে এক ভদ্রলোককে এই ভদ্রলোক মজিদের কোনো আত্মীয় নন তাকে প্রতি মাসে কেন টাকা পাঠাতে হয় তা মজিদ কখনো বলেনি জিজ্ঞেস করলে হাসে এইসব রহস্যের কারণেই মজিদকে আমার বেশ পছন্দ আমাকে মজিদের পছন্দ কিনা আমি জানি না সে মানুষের সঙ্গে সম্পূর্ণ অনাগ্রহ নিয়ে মিশে কিছুতেই অবাক বা বিস্ময় প্রকাশ করে না সম্ভবত শৈশবেই তার বিস্মিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে ইউনিভার্সিটিতে পড়বার সময় তাকে একবার একটা ম্যাজিক শো দেখাতে নিয়ে গিয়েছিলাম ডাচ এক জাদুকর জার্মান কালচারাল সেন্টারে জাদু দেখাচ্ছেন বিস্ময়কর কাণ্ড কারখানা একের পর এক ঘটে যাচ্ছে এক সময় তিনি তার সুন্দরী স্ত্রীকে করার দিয়ে কেটে দুটুকরা করে ফেললেন ভয়াবহ ব্যাপার মহিলা দর্শকেরা ভয়ে উ উ জাতীয় শব্দ করছে তাকিয়ে দেখি মজিদ ঘুমিয়ে পড়েছে ক্ষীণ নাকডাকার শব্দ আসছে আমি চিমটি কেটে তার ঘুম ভাঙালাম সে বলল কি হয়েছে আমি বললাম করার দিয়ে মানুষ কাটা হচ্ছে মজিদ হাই তুলে বলল ও আচ্ছা সে সম্পূর্ণ নিলিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল অথচ আমি অনেক ঝামেলা করে দুটো টিকিট জোগাড় করেছি যাতে একবার অন্তত সে বিস্মিত হয় আমার ধারণা তাজমহলের সামনেও যদি তাকে নিয়ে যাওয়া হয় সে হাই চাপতে চাপতে বলবে ও আচ্ছা এটাই তাজমহল ভালোই তো মন্দু কি মজিদকে একবার আমার তাজমহল দেখানোর ইচ্ছা শুধু দেখার জন্য যে সত্যি সত্যি কি করে বা আসলেই কিছু করবে কি না দশ দিন পর মজিদের সঙ্গে আমার দেখা সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো তারপর পরই পত্রিকা পড়তে লাগল বছর খানিক আগের বাসি একটা ম্যাগাজিন একবার জিজ্ঞেস করলো না আমার খবর কি কেমন ছিলাম কোথায় ছিলাম এতদিন আমি বললাম তোর খবর প্রশ্নের উত্তর দিল না অপ্রয়োজনীয় কোনো প্রশ্নের উত্তর সে দেয় না আজ তো টিউশনই নেই ঘরে বসে আছিস যে আজ শুক্রবার তখন মনে পড়লো ছুটির দিনে যখন হাতে কোনো কাজ থাকে না তখনই সে ম্যাগাজিন জোগাড় করে ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায় আবার জেগে উঠে ম্যাগাজিনের পাতা উল্টায় কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে জীবনের কাছে যেন তার কিছুই চাওয়ার বা পাওয়ার নেই চার পাঁচটা টিউশনই মাঝে মধ্যে কিছু খুচরা কাজ এবং প্রুফ দেখার কাজেই সে খুশি বিয়ে পাশ করার পর কিছুদিন সে চাকরির চেষ্টা করেছিল তারপর ধর আমার আর হবে না এই বলে সব ছেড়ে ছুঁড়ে দিল আমি একবার বলেছিলাম সারা জীবন এই করেই কাটাবি নাকি সে বলল অসুবিধে কি তুই তো কিছু না করেই কাটাচ্ছিস আমার অবস্থা ভিন্ন আমার কোনো দায় দায়িত্ব নেই তাছাড়া আমি একটা এক্সপেরিমেন্ট করছি তুই তো কিছু করছিস না মজিদ কিছুই বলল না আমি ভেবেছিলাম একবার হয়তো জিজ্ঞেস করবে কিসের এক্সপেরিমেন্ট তাও করল না আসলে তার জীবনে কোনো কৌতূহল নেই রূপাকে অনেক বলে কয়ে একবার রাজি করেছিলাম যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরে আসে আমার দেখার ইচ্ছা একটি অসম্ভব রূপবতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কি হয় আগের মতোই নির্লিপ্ত থাকে নাকি জীবন সম্পর্কে খানিকটা হলে আগ্রহী হয় আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করল চোখ তীক্ষ্ণ করে বলল তুমি নিজে কখন আমাকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছ চিনি না জানেন একটা ছেলে কিনে আমি যাব তুমি আমাকে পেয়েছোটা কি সে যতই রাগ করে আমি ততই হাসি রূপাকে ঠান্ডা করার এই একটাই পথ সে যত রাগ করবে আমি তত হাসব আমার হাসি দেখে আরও রাখবে আমি আরও হাসব সে হাল ছেড়ে দেবে এবারও তাই হলো সে মজিদকে নিয়ে যেতে রাজি হলো আমি একটা ছুটির দিনে মজিদকে বললাম তুই চিড়িয়াখানা থেকে ঘুরে আয় পত্রিকায় দেখলাম জিরাফ এসেছে মজিদ বলল জিরাফ দেখে কি হবে কিছুই হবে না তবু দেখে আয় ইচ্ছে করছে না আমার এক দুঃসম্পর্কের ফোপাতো বোন বেচারির শখ চিড়িয়াখানা দেখার সঙ্গে পুরুষ মানুষ না থাকায় যেতে পারছে না আমার বার জন্তু জানোয়ার ভাল লাগে না তুই তাকে নিয়ে যা মজিদ বলল আচ্ছা আমার ধারণা ছিল রূপাকে দেখেই মজিদ একটা ধাক্কা খাবে সেরকম কিছুই হলো না রূপা গাড়ি নিয়ে এসেছিল মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসল রূপা হাসি মুখে বলল আপনি সামনে বসেছেন কেন পেছনে আসুন দুজন গল্প করতে করতে যাই মজিদ বলল আচ্ছা পেছনে এসে বসলো তার মুখ ভাবলে সিন একবার ভালো করে দেখলো না তার পাশে যে বসে আছে সে মানবই না অপসরী ফিরে আসার পর জিজ্ঞেস করলাম কেমন দেখলি ভালোই কথা হয়েছে রূপার সঙ্গে হুম কি কথা হলো মনে নেই আচ্ছা রূপার পরনে কী রঙের শাড়ি ছিল বলতো লক্ষ্য করিনি আমি মসজিদের সঙ্গে অনেক সময় কাটাই রাতে তার সঙ্গে এক চকিতে ঘুমাই তার কাছ থেকে শিখতে চেষ্টা করি কি করে আশেপাশের জগৎ সম্পর্কে পুরোপুরি নির্লিপ্ত হওয়া যায় সাধু সন্ন্যাসীরা অনেক সাধনায় যে স্তরে পৌঁছেন মজিদ সেই স্তরটি কি করে এত সহজে অতিক্রম করল তা আমার জানতে ইচ্ছা করে চ্যানেলে প্রথমবারের মতো যদি গল্প শুনে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আপনি আপডেটেড থাকতে পারেন যদি বইয়ের কোনো রিকোয়েস্ট থাকে আপনি আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন গল্প কেমন লাগছে জানানোর জন্য কমেন্ট করতে পারেন আর বেশি বেশি করে বই পড়বেন ভালো থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন টাটা